তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার ওপেন করে ফেলেছি, যে সার্ভারের মধ্যে অনেক ডায়মন্ড আমাকে ফ্রিতে দিয়েছে। এছাড়াও পরবর্তী আপডেটে কি কি ড্রেস আসবে তাও দেখা যাচ্ছে, আর দেখা যাবে ফ্রি ফায়ারের ভিতর গ্লাইডার আসবে কিনা, আর ওল্ড ফ্রি ফায়ার কি আসলেও ব্যাক আসবে কিনা। তাই তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তুমিও অ্যাডভান্স সার্ভার নিতে পারবা। আমরা সকলে জানি ফ্রি ফায়ারের মধ্যে কিছু মাস পর পর আপডেট আসে, তবে সেই আপডেট মেইন গেমে আসার আগেই আমাদেরকে টেস্ট করার জন্য একটা গেম দেওয়া হয়। সেই গেমের ভিতর আমরা সমস্ত অ্যাডভান্স ফিচার উপভোগ করতে পারি, আর সেই গেমের ভিতর ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয়। তাই আমরা অনেকে ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার নিতে চাই, কিন্তু অনেকে আমরা অ্যাডভান্স সার্ভার নিতে পারি না, অ্যাডভান্স সার্ভার নিতে পারলেও অ্যাক্টিভ করতে পারি না। তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার নিতে হয় এবং কিভাবে ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার অ্যাক্টিভ করতে হয়। এছাড়াও তোমাদের যাদের কোড আসে না তাদেরকে আমি নিজের কোড দিব, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণই দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তার বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যেতে হবে গুগলে। তারপর গুগলে গিয়ে লিখতে হবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার। ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ অপশনে সার্চ করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে তোমরা এরকম একটা লিংক পাবা, এখন তোমাদেরকে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবা, যেখানে তোমাদেরকে অ্যাডভান্স সার্ভার লগ ইন করতে বলেছে। তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি ফেসবুক দিয়ে লগ ইন করা থাকে তাহলে ফেসবুকে ক্লিক করবা, আর যদি গুগল দিয়ে লগ ইন করা থাকে তাহলে গুগলে ক্লিক করবা। আমার ফ্রি ফায়ার যেহেতু গুগল দিয়ে খোলা তাই আমি গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পর যে অ্যাকাউন্টে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবা। তারপর তোমাদের কাছে একটি অ্যাক্টিভ ইমেল চাবে, তুমি এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিবা। ইমেল দেওয়ার পর জয়েন নাও এর উপর ক্লিক করে দিবা। এখন কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবা উপরে তোমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, তার নিচে তোমাদেরকে একটা কোড দিয়ে দেওয়া হয়েছে। তুমি এই কোডটা এই পাশে ক্লিক করে কপি করে নিবা, কারণ কোডটা পরে প্রয়োজন হবে। তারপর নিচের এই ডাউনলোড এপিকের উপর ক্লিক করবা। ডাউনলোড এপিকেতে ক্লিক করলে গেমটা ডাউনলোড হওয়া শুরু করবে, আর এই গেমটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা গেমটা ইনস্টল করে নিবা। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে তোমরা গেমের ভিতর ঢুকবা, দেখবা লগ ইন করতে বলছে শুধুমাত্র গেস্ট অ্যাকাউন্ট দিয়ে। এখন তোমরা গেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে নিবা। তারপর তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে মূলত অ্যাক্টিভ করার জন্য কোডটা চাবে। এখন তোমরা সেই কপি করা অ্যাক্টিভ কোডটা এখানে পেস্ট করে সাবমিট বা ওকেতে ক্লিক করবা। সাবমিট বা ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবা তোমাদেরকে গেমের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এভাবে তোমরা ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার খেলতে পারবা। আবার তোমরা যদি কেউ কোড না পাও তাহলে তোমরা অন্য ডিভাইস দিয়ে ট্রাই করবা, যেমন তোমাদের ফ্রেন্ডের মোবাইল দিয়ে ট্রাই করে দেখবা কোডটা পেয়ে যাবা। তারপরও তোমরা যদি কেউ কোড না পাও তাহলে আমার ফেসবুক পেজে নক করবা, আমি তোমাদেরকে কিছু কোড দিব। আবার তুমি যদি এই অ্যাডভান্স সার্ভারের ভিতর কোনো বাগ ধরে দিতে পারো, যেই বাগটা ফ্রি ফায়ার জানে না, তাহলে তুমি তোমার মেইন অ্যাকাউন্টে 1000 ডায়মন্ড ফ্রিতে পাবা। তো এই ভিডিওটা দেখে তুমি যদি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার খেলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।